মতিঝিলের দিলকুশায় আছেন বাংলাদেশ ব্যাংকের সামনে রিপোর্টার কামরুল হাসান সবুজ, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সবুজ, আমরা এই যে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছি, যেটা বাংলাদেশ ব্যাংক গতকালকে যে নির্দেশনা দিয়েছে 6টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর, যে অতিরিক্ত মুনাফা করা হয়েছে এই মর্মে তার কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেটি 7 কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আগেও 6টি ব্যাংকে চিঠি দিয়েছিল যে ব্যাংকগুলোতে অতিরিক্ত মুনাফা করা হয়েছে ডলার বিক্রি করে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ ব্যাংকের একটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই চিঠিগুলো দেয়া হচ্ছে, যেটা বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন। এবং এর যে ডলারের বাজার অস্থিতিশীল হয়ে রয়েছে, এখন পর্যন্ত অস্থিতিশীলতাটা কাটেনি, কিছুটা কমেছে, যদিও আমদানি ব্যয় কমানোর প্রেক্ষিতে রপ্তানি আয় বেড়ে যাওয়া কিংবা রেমিটেন্সের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে ডলারের বাজারের স্থিতিশীলতা আসতে শুরু করেছে, কিন্তু এখনও কাটেনি। এর ভেতরে যে ব্যবসায়ীরা যখন এলসি খুলতে যাচ্ছেন তখন কিন্তু ব্যাংকগুলো ইচ্ছে মতো দামে ডলার বিক্রি করছেন, এইসব অভিযোগ। এবং যে রিসেন্ট মানি এক্সচেঞ্জ মার্কেট রয়েছে, সেই এক্সচেঞ্জার্সরাও যে দামে ডলার কিনছেন, যে দামে ডলার বিক্রি করছেন, সেখানেও কিন্তু একটি লাগাম টেনে দেওয়া হয়েছে, এবং সেই লাগাম টেনে দেওয়াটা কিন্তু একটু ব্যাংকের রেটের সাথেই সামঞ্জস্য করেই দেওয়া হয়েছে। তো সেখানেই আসলে বাংলাদেশ ব্যাংক এই 6টি ব্যাংক, আমি যদি 6টি ব্যাংকের নাম বলি তাহলে HSBC এবং এটি বিদেশি ব্যাংক, এবং আরও 5টি দেশি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, NCC ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক ও ব্যাংক এশিয়া, এই কয়েকটি ব্যাংকে অতিরিক্ত মুনাফা করার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করে। এর আগে গত মাসের শুরুতে কিন্তু 6টি ব্যাংকের ট্রেজারারকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেখানেও অভিযোগ ছিল ডলার বিক্রি করে অতিরিক্ত দামে অতিরিক্ত মুনাফা করা হয়েছে, এবং এর পরবর্তীতে কিন্তু ওইসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদেরও শোকজ অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল যে কেন আসলে এমন অনিয়ম হলো। কারণ যখন ডলারের বাজার অস্থিতিশীল তখন ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ব্যবস্থাপনা পরিচালনা নিয়ে কাজ করার কথা, সেখানে তারা কেন এমনটা করলো সেই কারণ দর্শানোর কথা বলেছিল, এবং এবারও কিন্তু একইভাবে তাদেরকে দায়িত্বশীল কেন হলো না তারা সেসব কারণ দর্শাতেই বলা হয়েছে। তো আমার কাছে এই মুহূর্তে এই পর্যন্ত এ ব্যাপারে এ ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলের দিলকুশায়।